মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমি এখন কোথায় আছি? আমি না, আমরা সপরিবারে কোথায় আছি এখন বলবো না, কোথায় যাচ্ছি কি ব্যাপারে বলছি কিছু বলবো না। আমরা ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে বাড়িতে নেই, একটা বিশেষ দরকারে যাচ্ছি। আর কী দরকারি, কেন যাচ্ছি কিচ্ছু বলবো না, সবটাই সিক্রেট। তোমরা চলো আমাদের সাথে, দেখো কোথায় যাই, কি আজকে নেই। তো চলো আমরা দোকানে, যে দোকানটা যাবো সেখান থেকে তোমাদের সঙ্গে কথা বলবো। বিভৎস পরিমাণে রোদ, মানে এত রোদ না ঝলসে যাচ্ছে, তোমরা দেখো প্রচণ্ড পরিমাণে রোদ। আদিওমকে নিয়েছি, আদিওমে টাকনা ফেটে যায় বাবা, এই এত টাকনা ফেটে যায়। ওদেরকে মানে ক্যাপ দিলে ভালো হতো, বলো ক্যাপ রাখে নাকি ঘরে, যে ক্যাপগুলো ঘরে পড়ে নষ্ট করে, বাইরে বেরোনোর সময় তখন ক্যাপ থাকে না। জল খাবে পানি নি, ক্যাপ নষ্ট করে দিয়েছি, পাতি ক্যাপ কোথায় এখন, আবার নতুন করে কিনতে হবে। দেখো মাস্ক পরবে না, পুরো ঘেমে খান্দি জল হয়ে যাচ্ছে, তো বলছে পরবো না পরবো না। ওর মাস্ক পরলো না, পাপা যে মাস্ক সেটা পরবো। তোমাকে পরবে, আমি নতুন এটা, আমি এখন ইউজ, হ্যাঁ এটা তো নতুন, আমার অ্যাকচুয়ালি যাবার জন্য না, আমি আর পরি না, আমার এটা কমফোর্টেবল ফিল হওয়ার জন্য ওকে একজনকে দিয়ে দিয়েছে। পরো পরো, তাহলে তাড়াতাড়ি পরো। একটা দোকানে, মানে কাঠের দোকানে গেছিলাম তোমাদের বলি, সে ঠাকুরের সিংহাসন কিনতে গেছিলাম, কিন্তু সিংহাসন মানে কাঠের কিনবো ভেবেছিলাম না, তো বাড়ির আমাদের বাড়ির সামনে দিয়ে অনেক মানে মার্বেলের সিংহাসনের দোকান আছে, কিন্তু কাঠের নেবো বলে গেছিলাম। তো মানে এসছে আর কি এখানটায়, মুকুন্দপুর এসছে, বাট এখানটা সেরকম একটা মনে মতো হলো না, ছিল আগের সপ্তাহেতে নাকি অনেক ছিল, তো এই সপ্তাহে নাকি অ্যাভেলেবেল সেরকম নেই, আর যে কটা দেখলাম পছন্দ হলো না, আবার এখন যাচ্ছি বাড়ি। তো বাড়ি ওখান থেকে একটা মার্বেলের সিংহাসন নিয়ে ভেবেছি ঢুকবো, কারণ অনেকদিন হয়ে গেছে নেবো 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 করে নেওয়া হচ্ছে না। তো কাঠের সিংহাসনের জন্যই ওয়েট করেছিলাম, কারণ কাঠের সিংহাসনটা মানে এই লকডাউনের মধ্যে অ্যাভেলেবেল সেরকম ছিল না। তো যাই হোক, তারপর নাকি ওই দোকানে বললো, ওই দোকানে এসেছিলাম অ্যাভেলেবেল হয়েছিল, আবার এখন সেরকম একটা কালেকশন নেই, এখন আবার ফিরে যাচ্ছি বাড়ি। প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে যায়, তার থেকে বড় কথা রোদে, রোদের ভয় পাই, বৃষ্টির ভয় পাই, তাপের ভয় পাই, ঠান্ডার ভয় পাই, গরমের ভয় পাই, বহুত ভয় আমাদের উপরে চেপে উঠেছে আর কি। তো সত্যি কথা বলতে কি, আগে তো প্রত্যেকদিন বাইরে বেরোতাম, এখন তো সেভাবে বেরোনে হয় না, আগে তো কন্টিনিউসলি একদিনও বাদ ছিল না যে বেরোতাম না। আর আজকে বেরিয়েছি বাইরে না, একটু সকালবেলা না আমি আগে গেছি ব্যাংকে, সকালবেলা আমি আগে সকালবেলা ব্রেকফাস্ট করে
মোটামুটি 10:30টার মধ্যে আমি বেরিয়ে গেছি। বেরিয়ে তারপরে ব্যাংকে আমার কাজকর্ম সমস্ত কিছু মিটিয়ে তারপরে আমার হাজবেন্ডকে আমি ফোন করলাম। আমি যখন বাইপাসে ওখানে এসে দাঁড়িয়েছিলাম আদিওমকে নিয়ে, তখন ও গেছে। তারপর ওখান থেকে ডাইরেক্ট চলে গেছি আবার মুকুন্দপুর। মুকুন্দপুর বললাম গেছিলাম যে মানে কাঠের সিংহাসন আনতে, কিন্তু ওখানে পেলাম না। আনফরচুনেটলি আবার আসতে হলো আমাদের এখানেই, আমাদের স্টপেজে পেয়ে গেছি। তো আমাদের এখানে আবার সেই মার্বেলের দোকানে গিয়ে বসে কতক্ষণ, একটা জিনিস কিনতে হলে তো 10টা জিনিস দেখে তো একটা জিনিস কিনতে হয়। তারপরে কী হচ্ছে, দাও এখান থেকে যাই আমি এখন চা করতে এসেছি কিচেনে, জানো এত টায়ার্ড লাগছে, এত টায়ার্ড লাগছে, মনে হচ্ছে এক কাপ চা না খেলে বাঁচবো না। কী হচ্ছে বলো তো, তারপরে আমাদের স্টপেজে এসেছি। আমাদের এখানটায় এসে সেই লাস্টে সিংহাসন পেলাম। বললাম ইচ্ছে ছিল কাঠের সিংহাসন নেওয়ার, আর কাঠের সিংহাসন আমাদের এখানটা খুব একটা ভালো দেখিনি আর কি, সে কারণে যেতে হয়েছিল। তো যাই হোক, সেটা নিয়ে বাড়িতে এলাম। বাড়িতে আস্তে আস্তে অলরেডি তখন তো 2:30-3 বেজে গেছে, এখন এখন 4টা অবশ্য বেশি বাজে। আমার হাজবেন্ড আবার বেরিয়েছে, আবার দমদম গেলে। আচ্ছা, তারপর ওর কারণেই গেলো দমদম, দেখো ঘেমে জল। আর আমি এখন ভাবছি যে আমি এক কাপ চা খাবো, কারণ আমি এখন ল্যাপটপের সামনে বসবো, এডিটিং করতে বসবো আর আজকে মানে এডিট করবো ল্যাপটপে। তোমরা জানো ল্যাপটপে করি, মোবাইলও করি, তো ওই 1.5 ঘন্টা তাকে দেখে দেখে তাকে এডিট করা আমার পক্ষে এখন সম্ভব না, যদি কিনা এক কাপ না চা খাই। তো সেই কারণে আর কি চা করতে গেছি কিচেনে। বাইরে বেরিয়ে মানে না বেরিয়ে বেরিয়ে, ও আচ্ছা, তোমাদের ঠাকুর সিংহাসনটা ফাইনালি তো দেখাইনি, দাঁড়া দেখিয়ে দিচ্ছি। এই যে আমার ঠাকুর সিংহাসন, এই যে পুজো দেওয়া হয়ে গেছে অলরেডি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হলো আমার ঠাকুরের সিংহাসনটা। খুবই ছোট হয়েছে, তবে আমার পছন্দ হয়েছে জানো তো, খুব একটা বড় নিলাম না, কারণ অনেকটা জায়গা তো নষ্ট হবে। আর এই দিকে কালকে আসবে বজরংবলীর সিংহাসন, সেটা ছোট হবে, তো কালকে ওটা আজকে পাইনি, সিংহাসনটা ছোট বলে কালকে আসবে সিংহাসনটা। তো কেমন হয়েছে প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো সিংহাসনটা কেমন কিনলাম তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর কালকে বললাম বজরংবলীর সিংহাসনটা কালকে আসবে, কারণ আজকে পেলাম না। বজরংবলীর সিংহাসনটা একটু অন্যরকম নেবো, মানে একটু খোলামেলা ফাঁকা হবে, ওপরটায় কিছু থাকবে না, জাস্ট চারিপাশটা একটু ডিজাইন করা থাকবে, এরকম হবে আর কি। তো ওইরকম পাইনি, তো আমাকে বললো যে দাদা, যে ওই দোকানদার দাদা বললেন যে কালকে আজকে বানিয়ে রাখবেন ওনারা মিস্ত্রিকে দিয়ে, কালকে বিকেলবেলার মধ্যে পেয়ে যাবো। তো কালকেও আরেকটা সিংহাসন আসবে। দরকারে এখন দেখছি এই সময় আমি চা খাচ্ছি, বলছি তুমি তো এই সময় চা খাও না, কি ব্যাপার? তা আমি বলছি আমার এত মাথা ধরেছে আমি চা না খেয়ে এখন পারবো না, মনে হচ্ছে একটুখানি রিল্যাক্স পেলেও পেতে পারি আর কি চাটাকে। বলছি কফি খাও, কফি খেলে মাথা ব্যথা ঠিক হয়ে যাবে, ওনার নাকি মাথা ধরলে বা মাথা ব্যথা করলে নাকি কফি খায়, আর ইনস্ট্যান্ট একটা ফল পায়, মানে ভালো ভালো লাগে আর কি, মাথা ব্যথা ঠিক হয়ে যায়। কিন্তু আমি বলেছি সেটা আমার দ্বারা হবে না, কারণ আমি একদমই কফি খেতে পারি না, খুব কম। কফি খেলে কীভাবে খাই বলো তো, মানে টেস্টের জন্য খাই বলতে পারো, কারণ ওই লিকুইড দুধ ছাড়া আমি আবার কফি খাই না। লিকুইড দুধটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে জাল দিয়ে তার মধ্যে জাস্ট একটুখানি দেবো কফি, তারপরে খাবো, এরকম। তো হচ্ছে এই হচ্ছে ব্যাপার। আর চাটাই সবসময় খাই হয়েছে, যে যেটা খেয়ে অভ্যস্ত, তাই না, হচ্ছে ব্যাপার। আর চুলটাকে গুটিয়ে গাঁটিয়ে দেবো উপরে বেঁধে গেছি, এবার চাটা খাবো, ওই চাটা সত্যি খুব দরকার ছিল, না হলে হচ্ছিলো না, এত মাথা ব্যথা করছিল না বলার মতো না, প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছিলো। যাক গিয়ে চলো এবার চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে এডিট করতে বসবো, সন্ধ্যা তো হতে চললো, কখন কী করবো কে জানি। সন্ধেবেলা আজকে ওম ঢুকেছে ঠাকুর ঘরে পুজো দিতে, আর আদি এখানে দাঁড়িয়ে আছে, মানে ওম ঢুকেছিলো, আদিও ঢুকেছিলো, বাট ওম আদিকে দাঁড়িয়ে দিল মানে ঠাকুর ঘর থেকে, বলছে আজকে আমি একা সন্ধে দেবো। ওই দেখো ঢুকেছে একা একা, সন্ধ্যা দিচ্ছে প্রচুর পরিমাণে এক্সাইটেড। ওখানে না, দেখো দেখো বাবা, ওখানে নামিয়ে দাও, নামিয়ে দাও, বুড়ো বাবাকে রেখেছি তো ভেতরে, তুমি নামি নামি না না না, বুড়ো বাবাকে নিচে রেখেছি ওই যে ভেতরে, তুমি নামিয়ে দাও বাবা, ঠাকুরটা ধরাও
কোথা রেখেছো? হ্যাঁ ওখানে বেস্ট। কোন ঠিক আছে বাবা থাক। নমস্কার কর। হ্যাঁ প্রদীপটা তোলো বাবা, প্রদীপটা একদম নিচে নেমে গেল। প্রদীপ, হ্যাঁ প্রদীপ না সরি, সলতেটা তোলো। কোন সলতে? ওই যে প্রদীপ জ্বালিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কটা ধূপকাঠি জ্বালিয়েছো? দুটো। কাশি বাজা আদি, কাশি বাজা মামা। হ্যাঁ দিলে সন্ধ্যেবেলা আজকে হচ্ছে ঘরে চুরমুর। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড আসলো দমদম থেকে, আসার পরে বলছে দোলা ঝাল ঝাল কিছু একটা করো, আদারওয়াইজ আমি ফুচকা খেতে যাচ্ছি বাইরে। মানে আজকে বলেছি তোমাদের বাইরে বেরিয়ে পুরো মাথাটা হ্যাং হয়ে গেছে। আমি তো বিকেলবেলা এক কাপ চা খেলাম, তবুও কিছু হয়নি। তো যাই হোক, তারপরে ও ফুচকা খেতে যাচ্ছিলো, তারপর আবার বলছে যে মদটা চেঞ্জ করে, আবার বলছে না থাক ঘরে, তার থেকে চুরমুর করো। তো ফুচকা আমার কাছে ছিল আগে, অনেক দিন আগে ফুচকা চ্যালেঞ্জ করেছিলাম, তো ফুচকা আনা ছিল, বাট সে ফুচকাগুলো খুঁজেই পাইনি। এখন আবার এই ফুচকাগুলো কিনে নিয়ে আসলো, মানে এরকম ভাজা কিনে আনিনি, ওই ফুচকা কিনতে পাওয়া যায় না রেডিমেড, সেইগুলো কিনে এনেছে, এগুলো ভেজে নিলাম। আর এই যে আলু আমি কেটে, তারপরে আলুটা না গলে গেছে বেশি, আর বেশি গলে গেলে টেস্ট হয় না, জানি না কেমন হবে। তো এই যে আলুটা কেটে রেখে দিয়েছি, ফুচকা ভেজে নিয়েছি, তেঁতুল এই যে ভিজিয়ে রেখেছি, ধনে পাতা কাটতে হবে এখন, আর হচ্ছে কাঁচা লঙ্কা কাটতে হবে, দুটো জিনিস কাটতে হবে। আর এই যে ভুজিয়া নিয়েছি, এই দেখো ফুচকা, এই যে এইগুলো, মাঝে মধ্যে এরকম ঘরে খাওয়া যা বলো পরে কিন্তু আলিশি, এইটুকু পড়লাম, এইটুকু পড়তে না অনেকটা সময় ওয়েস্ট হলো। অ্যাকচুয়ালি সমস্ত খাবার তো সকালে রাত্রে, সকাল দুপুর তো হয় না, বিকেলে পরে খেতে হয়, আর বিকেলে পরে মানে হয় না, ওই এডিটিং করতে বসি 3-4 সময়, এডিটিং করতে বসে উঠে 7 বেজে যায়, খাবোটা কখন? আজকে যে করলাম, আজকে সন্ধ্যাবেলা একদম পড়াশোনা কিচ্ছু হলো না, হচ্ছে ব্যাপার। খারাপ হয়নি, আমার কাছে ভালোই লেগেছে। তবে দেখো দোকানে তুমি বাড়িতে ঘুগনি করে খাবে, আর দোকানে ঘুগনি অবশ্যই দিন আর রাত পার্থক্য হবে, যতই ভালো করো না কেন বাড়িতে, ওই যে শাল পাতায় খাওয়া যাবে টেস্ট, বাট ফ্লেভার বাইরে, ওটা কখনো আসবে না, চাইলেও আসবে না।
তো সেই হচ্ছে ব্যাপার, চুরমুড়োর সেম ব্যাপার, ঘরে যতই কই না কেন বাইরের মতো টেস্ট আসবে, অর্থাৎ যেমন হচ্ছে তেমনই খাওয়া ভালো ঘরের তো অ্যাটলিস্ট। মানে চুরমুড় খেয়ে উঠেই ডাইরেক্ট চলে এসেছি কিচেনে, কিচেনে এসে তৈরি করলাম এখন মসুর ডালের তরকা, যেটা কিনা আগের দিন খেয়েছিল, আগের দিন খেয়ে আদৌ আমার খুব ভালো লেগেছিলো। এর আগেও কিন্তু আমি মসুর ডালের তরকা করেছি, কিন্তু বিশেষ করে মানে ভালো হয়েছিল, কিন্তু আগের দিন মানে এর আগের কথা বলছি, ভালো হয়েছিল কিন্তু আগের দিন যেটা করলাম ওটা মনে বেশি ভালো হয়েছিল। আগে কিন্তু সমানে বায়না করেই যাচ্ছিলো মা করো করো, তো ফাইনালি আজকে আবার এই যে করেছি। দুপুরবেলা আমি যখন বেরোই, দুপুরবেলা না সরি সকালবেলা যখন আমি বেরোই ব্যাংকে গেলাম প্রথমে, তো তার আগে ডালটা ভিজিয়ে রেখে গেছিলাম, আর তার সাথে হয়েছে রুটি। রুটিটা আজকে হটপটে রাখিনি, কারণ মানে কি বলবো, লেজি বলতে পারো। হয়েছে বাবা খাওয়া, হয়েছে তোমার? তো মানে পাশের গাবলি ছিল গরম গরম ভেজে ওর মধ্যে রেখেছি, খাবো এবার জাস্ট। আর ইয়ে চুরমুড়টা অনেকটা পরিমাণে খেয়ে নিয়েছি, যে কারণে না খিদে নেই, একদম খিদে নেই, আমি এক পিস খাবো কিনা সন্দেহ। আদিওম তো মানে খেয়ে তো ভীষণ হ্যাপি বলছে, ওদের তো সব কিছু ভালো লাগে। বাবা কেমন হয়েছে বলো একটু, কোথায় ওম কোথায়? ওই ঘরে আদি বলে ফ্যান্টাস্টিক, আর আমার ওম কি কত বাসন জমে গেছে দেখো, ওইগুলো এখন ক্লিন করতে হবে। বাবা কেমন হয়েছে বলো তো একটুখানি, ফ্যান্টাস্টিক। আচ্ছা আচ্ছা, তুমি খাও, তুমি খেয়ে বলো, দয়া করে টি শার্টটা পরো, পর তারপর বলো কেমন হয়েছে। মানে চুরমুড় বললাম খেয়েছি, চুরমুড় খাওয়ার পর তারপর একটু বসিনি, ডাইরেক্ট চলে গেছি কিচেনে, কিচেনে গিয়ে তরকা করলাম, রুটি করলাম, প্রচুর বাসন রয়েছে, একটুখানি না বসলে হবে না। আর কীরকম খুব টায়ার্ড লাগছে, খুব টায়ার্ড লাগছে, মানে রোদের মধ্যে অনেক হাঁটা পড়ে গেছে, আজকে অনেকটা পরিমাণে হেঁটেছে, প্লাস একদম মানে মাথার উপর রোদ ছিল সেই অবস্থায়, তো সেই কারণে মানে মনে কি এখন পড়লেই ঘুমিয়ে যাবে এমনি লাগছে আর কি। তো কিছু করার নেই, কিচেনের অবস্থা একদম বাজে অবস্থা, কারণ অনেক বাসন জমে আছে। সন্ধ্যাবেলায় চুরমুড় করলাম, তাতে কতগুলো জমেছে, সন্ধ্যাবেলায় টিফিন করেছিলাম তার সেগুলো জমেছে ঠিক, তো তার জন্য মানে দৌড়ে দৌড়ে সব কিছু করেছে। আর কিচেন এখন না যদি ক্লিন করে ঘুমোই অসম্ভব, সকালবেলা উঠে মানে পাগল হয়ে যাবো, যে করেও করতে হবে। তো চলো, আজকে তরকাটা খুব ভালো হয়েছিল, আর সবচেয়ে বড় কথা কী বলো তো, আজকে তরকার যে ডালটা গলেনি, মানে একটু আস্তে আস্তে ছিল, মানে অ্যাকচুয়াল যে তরকার ডাল তো খুব গলে গেলে তো ভালো লাগে না, একটু আস্তে আস্তে থাকে, তেমনিভাবে করেছিলাম, খুব টেস্ট হয়েছিল। যদি কেউ এখনও পর্যন্ত মসুর ডালের তরকা না করে থাকো, ডেফিনেটলি তোমার ট্রাই করো, দেখবে দুর্দান্ত লাগে খেতে। তো চলো আজকের ব্লগটা, প্রচণ্ড গরম লাগছে এখন, আমাদের কী গরম যে লাগছে আমি বলতে পারবো না, পুরো ঘেমে জল হয়ে গেছে ভেতরে এই অবস্থা। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, অবশ্যই কিন্তু হাসতে থেকো, আজকের মতো টাটা।